हेलो भिवर्स, वेलकम बैक टू ए न्यू लेसन विथ फोकस सहा। आजकल भिडियो हमें होम WH वार्ड दिए क्यों बेंगली थे इंग्रेजी प्रश्न तैरि है से विषय सम्पर्क आलोचना करब। तो जतगुलो कोश्चन पैटर्न रही है सबगल आलोचना करब। आशा करी जो विषयटी एकटू भलोक मनोज दिए बोझार चेषा करो तो खूब सहजे होम दिए प्रश्न तैरि करते पर। सो लेट गेट स्टार्टेड द टपिक। तो प्रथमे देखो एखाने लिखा रही है हुम। हुम शब्द अर्थ होच्छे काके बा कादेर के हाय अनेक समय कादेर के। ओके, दुटोई माथाय रखते हबे जे हुम शब्द अर्थ होच्छे काके बा कादेर के। एइबार एखाने तोमरा देखते पाच्छो आमी प्रत्येकटा WH वार्ड जुक्त जे इंटारोगेटिव सेंटेंसेर क्लासगुलो निएछि बा आलोचना करेछि क्लासगुलोते सबटातेई किन्तु आमी एई स्ट्राक्चारटा लिखे रेखेछि। बिकज एई स्ट्राक्चारटा तोमरा एई जे होम शब्द दिए क्वेश्चन मेकिंग करछि एखाने तोमरा अप्लाई करते पारबे। तो आमी एकबार देखिए दिब जे किभाबे एटा अप्लाई होच्छे आर बाकीगुलो आमरा कन्सेप्टेर उपर डिपेंड करे सेंटेंसगुलोके ट्रांसलेशन करब। तो एखाने देखो तारा काके साहाज्य करते पारे, ए वाक्येर मध्ये काके शब्दटा पेयेछि आर एखा एटा देखेई आमरा बुझते पारछि होम दिए प्रश्न तैरि करते हबे। तो प्रश्न तैरि हय दुटी पद्धतिते, एकटा होच्छे उइथ WH वार्ड इंटारोगेटिव आर एकटा होच्छे উইদাউট WH वार्ड। तो आमादेर फार्स्ट जेटा जानते हबे सेटा होच्छे जे উইদাউট WH वार्ड दिए किभाबे प्रश्न तैरि करा हय। एई कन्सेप्टटा जदि ठीकठाक क्लियर हो जाए ताहले जे कोनो WH वार्ड दिए प्रश्न तैरि करा एकेबारे हाथेर मुठोय चले आसबे। तो आमरा प्रथमत एटा देखी जे तारा साहाज्य करते पारे, एटार इंग्रेजी होच्छे कि जे दे क्यान, दे माने होच्छे तारा, एखाने बोलेछे साहाज्य करते पारे, पारा 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 थाकले आमरा कि करी क्यानेर व्यवहार करी ক্যান, তাহলে দে ক্যান মানে তারা পারে সাহায্য করতে, সাহায্য করা হচ্ছে হেল্প হেল্প, তাহলে হচ্ছে দে ক্যান হেল্প, তারা সাহায্য করতে পারে। কিন্তু আমাদের প্রশ্ন তৈরি করতে গেলে কি করতে হয়, এই যে দে ক্যান হচ্ছে ভার্ব, এটাকে সামনে নিয়ে আসবো, এই জায়গাটাতে লিখব ক্যান, তাহলে ক্যান দে হেল্প, তাহলে এটা প্রশ্ন হয়ে গেল, এই ক্যানটার এখানে থাকবে না। আর WH ওয়ার্ড যুক্ত যদি আমরা কোশ্চেন তৈরি করতে চাই তাহলে কি করতে হবে, বাক্যের শুরুতেই আমাদের কি করতে হবে, WH ওয়ার্ডটা লিখে ফেলতে হবে। তাহলে কাকে ইংরেজি কি হোম, তাহলে আমি এখানে লিখব হোম হোম। তাহলে সেন্টেন্সটা হলো যে হোম ক্যান দে হেল্প, হোম ক্যান দে হেল্প। ওকে, বিষয়টা আর একবার বলি, সেটা হচ্ছে যে ফার্স্ট আমরা এখানে দেখে নিই যে কাকে শব্দটা পেয়েছি, তার মানে জানি যে হোম দিয়ে WH কোশ্চেন তৈরি হবে। আর এখানে তারা সাহায্য করতে পারে, এই বাক্যটা যদি আমরা তৈরি করি তাহলে এটা পাচ্ছি যে দে ক্যান হেল্প, মানে তারা সাহায্য করতে পারে। আর পারার জন্য আমাদের এখানে ক্যানের ব্যবহার হয়েছে, আর ক্যানটা এখানে হেল্পিং ভার্ব বা মোডাল হেল্পিং ভার্ব, তাই মোডাল ভার্বটা কী হয়, প্রশ্ন করার সময় সাবজেক্টের আগে চলে আসে, তাই এখানে দে এর আগে ক্যান আসলো। আর যেহেতু আমাদের WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন হচ্ছে তাই এখানে WH ওয়ার্ডটা আমরা লিখে ফেললাম। ওকে, এইবার তোমরা এখানে যে স্ট্রাকচারটা রয়েছে সেটা একটু অ্যাপ্লাই করে দেখে নাও। তাহলে প্রথমেই WH ওয়ার্ড আমি লিখে ফেললাম, WH ওয়ার্ড, তারপরে হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব ক্যান আসলো, ক্যান কেন আসলো, পারা আছে তাই এখানে ক্যান এসেছে। ওকে, সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে তারা, তারা থেকে এসেছে দিয়ে, মেইন ভার্ব কি, সাহায্য করা, সাহায্য করা হেল্প, বিষয়টা কমপ্লিট, শেষে জিজ্ঞাসা, ক্লিয়ার। ওকে, নেক্সট দেখো গণেশ কাকে ভোটটা দিবে। তো কাকে দেখো পেয়েছি, কাকে দেখে তো আমরা এখানে হোমের ব্যবহার করব, ভোটটা দিবে, দিবে অর্থে কি, এটা ভার্ব, তাহলে এখানে কিসের ব্যবহার হবে, দিবে ফিউচার, তার মানে শ্যাল উইলের ব্যবহার হবে। তো এটা এরকম হবে গণেশ দিবে, তাহলে গণেশ 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 উইল কাস্ট দ্য ভোট, ভোট গণেশ ভোটটা দিবে, এটা হয়ে গেল গণেশ উইল কাস্ট দ্য ভোট, গণেশ ভোটটা দিবে। প্রশ্ন করার জন্য কি, উইলটা সামনে আসবে, তাহলে উইল, ওকে উইল গণেশ হবে, এই উইলটা আর থাকবে না এখানে, এটা এখানে চলে আসলো। ওকে, এবার কি হচ্ছে এখানে কাকে, কাকে ইংরেজি কি হোম, হোম লিখে ফেললাম, তাহলে হোম উইল গণেশ কাস্ট দ্য ভোট, গণেশ কাকে ভোটটা দিবে, শেষে জিজ্ঞাসা না দিলে অবশ্যই ভুল হবে নিঃসন্দেহে। ওকে, তো হোম উইল গণেশ কাস্ট দ্য ভোট, গণেশ কাকে ভোটটা দিবে, হয়ে গেল। ভারত কাকে হারালো, তাহলে দেখো
কাকে পেলাম? ওকে, হারালো, এটা ভার্ব। তাহলে আমি এইভাবে করি, ভারত হারালো, তাহলে হবে ইন্ডিয়া, ইন্ডিয়া হারানো, হারালো, মানে ভার্বের সেকেন্ড ফর্ম হবে ডিফেক্টেড, মানে হারালো। তাহলে ইন্ডিয়া ডিফেক্টেড, মানে ভারত হারালো। কেন? দেখো, সাবজেক্ট হচ্ছে ভারত, আর হারালো হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, হারালো। ওকে, এবার আমি এখানে যদি প্রশ্ন তৈরি করি, তাহলে কিন্তু আমাকে কোনো হেল্পিং ভার্ব নিয়ে আসতে হবে, বিকজ এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, তাই আমাদের এখানে ডিড নিয়ে আসতে হলো, আর তখন এটা ডিফেক্ট হয়ে গেল, এটা আর কিন্তু ভার্বের সেকেন্ড রূপ থাকবে না। এরকমভাবে ডিড ইন্ডিয়া ডিফেক্ট, ভারত কি হারিয়েছিল? এবার হচ্ছে কাকে ইংরেজি এখন আমি এখানে লিখে দেব, যে এখানে আমি লিখছি হোম। তাহলে হোম ডিড ইন্ডিয়া ডিফেক্ট, ভারত কাকে হারালো। ক্লিয়ার? নেক্সট, তুমি কাকে ডাকছো? দেখো, কাকে পেয়েছি, ডাকছো, তাহলে দেখো তুমি ডাকছো, এটার ইংরেজি তৈরি করো। তাহলে ইউ করলাম তুমি, ডাকছো অর্থে কী হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর কলিং, ডাকছো। প্রশ্ন তৈরি করব, আরটা আমরা সামনে নিয়ে চলে আসবো, আর যেহেতু বলেছে কাকে, তাই বসে গেল হুম, হুম। তাহলে হুম আর ইউ কলিং, এই আরটা আর থাকবে না, বিকজ এখানে চলে এসেছে শেষে জিজ্ঞাসা। তাহলে হুম আর ইউ কলিং, তুমি কাকে ডাকছো? এখানে দেখো, তোমরা কাকে পছন্দ করো এখানে একটা রয়েছে, এটা তোমরা অবশ্যই কমপ্লিট করে দাও, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। কাকে দেখো রয়েছে, তোমরা পছন্দ করো, ইংরেজি তৈরি করো, প্রশ্ন তৈরি করো, দেন সেটাকে হুম শব্দটাকে সামনে জুড়ে দাও। ওকে, আশা করি বিষয়টি খুব সহজে তোমরা, মানে এই বাক্যটাকে খুব সহজে তোমরা ট্রান্সলেশন করতে পারবে। এইবার আমি হুম দিয়ে একটু ভিন্ন টাইপের প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে দেখো, হুম শব্দটার সাথে তোমরা কি পাবে? প্রিপোজিশন পাবে। তো এখানে দেখো, ফর হুম মানে হচ্ছে কার জন্য, যখন বাংলাতে পাবো কার জন্য, তখন হয়ে যাবে আমাদের ফর হুম। আবার দেখো, কার সম্বন্ধে, তখন হয়ে যাচ্ছে কি, সম্বন্ধে অর্থ হচ্ছে অ্যাবাউট, আর এইদিকে হচ্ছে কি হোম। তাহলে অ্যাবাউট হোম, কার সম্বন্ধে বা কার সম্পর্কে। উইথ হোম মানে কার সাথে বা কার সঙ্গে, টু হোম কার কাছে, টু হোম কার কাছে, কাছে অর্থে টু। এবার এখানে যে এক্সাম্পলগুলো আছে সেটা দেখো, যে কার জন্য তুমি ইংরেজিতে 80 নম্বর পেয়েছো, তো এটা আমি 80 করে দিই, 80 নম্বর পেয়েছো। তাহলে কার জন্য, এখানে কার অর্থে কিন্তু মালিকানা বা অধিকার বোঝানো হচ্ছে না। ওকে, এই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে। এবার হচ্ছে যে তুমি ইংরেজিতে 80 নম্বর পেয়েছো, ঠিক আগের মতোই এই যে এই স্ট্রাকচারটা ফলো করতে পারো, বা তুমি এটা নিজেই করতে পারো, যে তুমি ইংরেজিতে 80 নম্বর পেয়েছো, পেয়েছো এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে তুমি পেয়েছো, আমি এটা লিখছি এই জায়গাটাতে, ইউ হ্যাভ পাওয়ার ইংরেজি গট, 80 নম্বর হচ্ছে 80 মার্কস ইংরেজিতে, ইন ইংলিশ, এটা হচ্ছে আমাদের মানে প্রশ্নটা আমি শেষে দিয়ে দিলাম, যে ইউ হ্যাভ গট 80 মার্কস ইন ইংলিশ। কিন্তু এখানে দেখো, হেল্পিং ভার্ব আছে একটা, আর এই হেল্পিং ভার্বটাকে আমরা কী করতে হয়, প্রশ্নের সময় আমাদের হ্যাভটার সামনে চলে আসে, তাহলে এটা এইরকম হয়ে যায় হ্যাভ। তাহলে হ্যাভ ইউ, আর এই হ্যাভটা থাকবে না, হ্যাভ ইউ গট 80 মার্কস ইন ইংলিশ, কার জন্য? তার জন্য আমাকে এখানে করতে হবে ফর হোম, হোম। তাহলে ফর হোম হ্যাভ ইউ গট 80 মার্কস ইন ইংলিশ। ওকে, বিষয়টা কি হলো, জাস্ট আমাদের এই জায়গাটা দেখো, যে কার জন্য, তার জন্য ইংরেজিটা হচ্ছে এখানে ফর হোম। আর ঠিক একই রকমভাবে যে ইংরেজিতে প্রশ্ন তৈরি করার প্যাটার্নটা রয়েছে, ঠিক সেই প্যাটার্নটাই ফলো করা হলো। নেক্সট দেখো, কার সাথে সে কলকাতা যাচ্ছে, তাহলে দেখো কার সাথে পেয়েছি আমি এখানে, কার সাথে, সাথে অর্থে কি, উইথ কার অর্থে এখানে হোম, তাহলে উইথ হোম কার সাথে বা কার সঙ্গে। দেখো, সে কলকাতা যাচ্ছে, তাহলে আমি এটা আগে লিখি যে সে, সে যাচ্ছে, যাচ্ছে দেখো কন্টিনিউয়াস চলে আসছে, সে যাচ্ছে, তাহলে হি ইজ গোয়িং, হি ইজ গোয়িং কলকাতা টু কলকাতা। ওকে, প্রশ্ন করতে গেলে কী করতে হয়, ইজটা সামনে আনতে হবে হেল্পিং ভার্বটাকে, এই ইজ আর থাকলো না, হয়ে গেল।
এবার আমরা কি করব, কার সাথে বলেছে, তাহলে উইথ হোম, উইথ হোম শেষে জিজ্ঞাসা অনিবার্য, তাহলে উইথ হোম ইজ হি গোয়িং টু কলকাতা, কার সঙ্গে সে কলকাতা যাচ্ছে। নেক্সট এক্সাম্পল দেখো, কার সম্পর্কে তোমরা এই কথা বলেছিলে, তাহলে হচ্ছে দেখো কার সম্পর্কে, সম্পর্কে হচ্ছে কি অ্যাবাউট, আর কার অর্থে হোম, তাহলে অ্যাবাউট হোম হবে। তোমরা এই কথা বলেছিলে, তোমরা সাবজেক্ট, বলেছিলে হচ্ছে ভার্ব, তাহলে দেখো বলেছিলে পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্টে করতে পারো। তাহলে আমি এইভাবে করে করছি, ইউ হলো বলেছিলে, টোল্ড এই কথা, দিস ওয়ার্ড প্রশ্ন করতে হবে, এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, তাই কি হবে পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড আসবে, ডিড এটা হয়ে যাবে, তখন টেল টোল আর থাকবে না, টেল, তাহলে ডিড ইউ টেল দিস ওয়ার্ড এই কথা বলেছিল। কার সম্পর্কে অ্যাবাউট আসবে প্রথমেই, অ্যাবাউট হোম, তাহলে অ্যাবাউট হোম ডিড ইউ টেল দিস ওয়ার্ড, কার সম্পর্কে তোমরা এই কথা বলেছিলে, ক্লিয়ার? শুধু জাস্ট কি তোমাদের এই প্রিপোজিশন যুক্ত এইরকম WH ওয়ার্ড দিয়ে হোম হোম শব্দের সঙ্গে যে আমরা প্রিপোজিশনগুলো পাচ্ছি এটা অর্থটা একটু বুঝে নিতে হবে। শুধু যে এখানে চারটা রয়েছে এই চারটাই যে পাবে এই রকম না, এর বাইরেও তোমরা পেতে পারো, সেটা তখন ট্রান্সলেশন করার সময় অ্যাপ্লাই করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে কার কাছে তারা ইংরেজি শেখে, শিখে, তাহলে দেখো তারা সাবজেক্ট, শিখে প্রেজেন্ট ইনডিফিনিট, কার কাছে, কাছে অর্থে টু, কার অর্থে হোম, তাহলে টু হোম হবে। আমি এটা করি এইভাবে যে সাবজেক্ট নিয়ে আসলাম তারা, শেখা ইংরেজি লার্ন, লার্ন লার্ন, তাহলে দে লার্ন তারা শেখে ইংলিশ, ইংলিশ হলো দে লার্ন ইংলিশ। দেখো এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, প্রেজেন্ট টেন্সে আছে, তাই নিয়ে আসবে ডু, ডু, তাহলে ডু দে লার্ন ইংলিশ কার কাছে, তাহলে হবে টু হোম, হোম শেষে জিজ্ঞাসা, তাহলে টু হোম ডু দে লার্ন ইংলিশ কার কাছে, তারা ইংরেজি শেখে। তো এই হচ্ছে আমাদের WH হোম দিয়ে সমস্ত আলোচনার বিষয়বস্তু। আশা করি এই বিষয়গুলি যদি একটু ভালোভাবে আয়ত্তের মধ্যে আনতে পারো বা জিনিসটা যদি বুঝে নিতে পারো, তাহলে হোম দিয়ে প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে আর কোনো কনফিউশন থাকবে না। ওকে, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। যদি একটু বিষয়টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কোনো অসুবিধা হলে। আর এই ধরনের আরও ভিডিও পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে আসা বেল বাটনের নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিবে, যাতে করে তোমাদের কাছে ভিডিও পাবলিশ দেওয়ার সাথে সাথে একটা নোটিফিকেশান পৌঁছে যায় এবং প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পাও। আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। অল দ্য বেস্ট।